আর মাত্র ঘণ্টা দুয়েক পরেই উড়িষ্যার ধামরা বন্দরে আসতে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। কলকাতা আবহাওয়া দপ্তর বুধবার সকাল 8টায় জানিয়েছে, বর্তমানে ধামরা থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকত থেকে দূরত্ব 60 কিলোমিটার। আসতে পড়ার সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকবে 130 থেকে 140 কিলোমিটার। সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতে পড়বে ইয়াস। ইয়াস আসতে পড়ার আগেই কার্যত বিপর্যস্ত ধামরা বন্দর। গতরাত থেকেই সেখানে শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত। বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন, জনজীবন স্তব্ধ। ইতিমধ্যে জনবসতির অনেকটাই পানির নিচে চলে গেছে, প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে এসেছে সমুদ্র। ভারতের সবচেয়ে পুরনো বন্দর ধামরা পোর্ট, 500 বছরের ইতিহাস জড়িয়ে আছে এর সঙ্গে। কার্যত লণ্ডভণ্ড হতে চলেছে সেই বন্দর। ইয়াসের প্রভাবে রাত থেকে বন্ধ রয়েছে বিমানবন্দর। দীঘার সমুদ্র বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, পাশাপাশি গঙ্গার পানিও বাড়তে শুরু করেছে। এর মধ্যে অন্যতম কারণ ঘূর্ণিঝড়ের পাশাপাশি বুধবার রয়েছে বৌদ্ধ পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ। অপরদিকে গত রাত থেকেই রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মুখ্যমন্ত্রী রয়েছে। সকাল থেকেই ঘূর্ণিঝড় মনিটরিং করছেন তিনি। রাজ্যে ইতিমধ্যে 100,000 লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রাজ্যের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দফায় দফায় ভেঙে পড়ছে গাছ, কাঁচাবাড়ি, সেখানে নদীর বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে। মেদিনীপুর 24 পরগনার গ্রামগুলোতে ঢুকতে শুরু করেছে নোনা পানি। ঝড়ের দাপটে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে চলছে দমকা হাওয়া। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পথে যানবাহন বের করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের সমস্ত ফ্লাইওভার নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে ফেরি পারাপার এবং রেল চলাচল। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।